Welcome back to my channel. আজকে আমি শেয়ার করতে আজকে আমি শেয়ার করব ডালগোনা কফি রেসিপি। ওকে, তো আমি জাস্ট ঘুম থেকে উঠেছি আর আমি আপনাকে বলেছি যে আমি ডালগোনা কফি খাবো, কাল সকালে ডালগোনা কফি বানাবো। এখন আমরা আপনাকে করেছি ডালগোনা কফি বানিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি ডালগোনা কফি আপাতত হালকা মিক্স করতে পারিনি, তো আমি হালকা মিক্স করছি। ওকে, মিক্স করে তারপর আপনি সিদ্ধান্ত করছি। তো অনেকক্ষণ মিক্স করার পরে এরকম কিছু একটা হয়েছে, ডালগোনা কফি হবে আর কি হবে, মানেই যোগ মানে। তো আমি একটা কথা বলে দিচ্ছি যে আপনার অনেক রিকোয়েস্ট করতেছিলাম যে আমি কমেন্ট রিপ্লাই ভিডিও করি, মর্নিং টু আফটারনুন রুটিন করি, তো আমি এটা করবো। আসলে এখন আমার স্কুলে আমার এক্সাম চলছে, তো আমার এক্সাম দিতে হবে, তার জন্য আপনাদেরকে আমি এসব ভিডিও করার টাইমই পাই না। তো অনেকক্ষণ মিক্স করে আমার হাত ব্যথা হয়ে গেছে, কিন্তু ডালগোনা কফি ফোম করছে না চামচ থেকে। তো এখন আমি পুরোটা নিয়ে নিব ডালগোনা কফি, আমি পুরোটা নিচ্ছি। দেখুন, একদম আমি পুরোটা নিয়ে নিয়েছি। আর একটু মিক্স করবো, তারপর দেখছি। তো গাছ ডালগোনা কফি ফোমটা মনে হয় পারফেক্টলি হয়ে গেছে, পুরোটা চামচ নিয়ে দেখাচ্ছি। পুরোটা নেব চামচের মধ্যে। অনেক পড়ছেই না, ওয়াও পড়ছেই না, ওয়া জাস্ট ওয়াও, এটা পড়ছে না, জাস্ট ওয়াও। এটা এখনই বানাবো, তো গাইস আমি এখানে দুধ নিয়ে এসে পড়েছি, আমার গ্লাসটা এরকম দুধ দেখা যাচ্ছে না। তারপরে কফি মিক্সটার চামচে পড়ছে, আমি অল্প অল্প করে দিচ্ছি, তাহলে মিক্স হয়ে যায়। তো আমি এখন এটার মধ্যে ডালগোনা কফি ঢালবো। তো গাছ আমি ভিতরে ডালগোনা কফি দিয়ে দিচ্ছি, অবশ্য দেখা যাচ্ছে ডালগোনা কফি দিয়ে। ও, তো আমি এটা এখন মিক্স করবো। কারণ এইভাবে খেলে ভালো লাগে। আমি এটা এখন খাবো। আমি তো আমি পুরোটা শেষ করবো। আর যদি কোনো নিউ ভিডিওর আইডিয়া থাকে তো আমাকে প্লিজ আমার ফেসবুক পেজে গিয়ে জানাবেন এবং আমার কমেন্ট বক্সেও লিখে পাঠাবেন। বাই, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।